নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত আর আপনারা আছেন গার্ডেনিং ওয়াল চ্যানেলের সাথে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি আপনারা এতক্ষণ এটি বুঝতে পেরে গেছেন, সেটি হলো অ্যাডেনিয়ামের সিডপটকে আপনারা কিভাবে কেয়ার করবেন এবং সেটি থেকে বহু সংখ্যক বীজ আপনারা কীভাবে হারভেস্ট করতে পারবেন, সেটিই আজ আমাদের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। বন্ধুরা, আমার কাছে বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ আছে বিভিন্ন ভ্যারাইটির। তো আপনারা যে গাছগুলি দেখছেন বর্তমানে, সেগুলিতে দেখবেন প্রচুর পরিমাণে সিডস এসছে এবং সিডসগুলো প্রচণ্ড হেলদি। তো এইগুলোকে আমি কিভাবে যত্ন করি সেটি আপনাদের এখন বলবো। সিডপট আমরা পেয়ে থাকি দুটিভাবে। ফুলের মধ্যে আপনারা কি করবেন, ম্যানুয়ালি পলিনেশন করতে পারেন, অথবা আমাদের যে ন্যাচারালি পলিনেশন হয় সেভাবেও কিন্তু আপনারা খুব সহজেই সিডপট তৈরি করতে পারেন। আমার যে বীজগুলি এখন দেখছেন বা সিডপটগুলি এখন দেখছেন, এগুলি কিন্তু সবগুলি ন্যাচারালি পলিনেশন হয়েছে। আপনি যদি এই গাছগুলো দেখেন, দেখবেন কত সিড অলরেডি চলে এসেছে। আপনারা যদি এই সিডপটটি দেখেন, দেখুন কতটা লম্বা, ভীষণ লম্বা এই সিডপটটি। এই সিডপট থেকে আমরা খুব সহজেই কিন্তু প্রচুর পরিমাণে সিড হারভেস্ট করতে পারবো এবং সেখান থেকে খুব সহজেই নতুন আমরা কিন্তু চারা গাছ পেতে পারি। তো এই সিডগুলোকে আমরা যখন সিডপটের ভেতরে থাকবে সেই সময় আমাদের একটু কেয়ার করতে হয়। তো কী কী কেয়ার করবো, প্রথম কথা হচ্ছে গাছটিকে কিন্তু অন্ধকারে রাখবো না। গাছটি ভালো আলো আছে সেই জায়গায় কিন্তু আমরা গাছটিকে প্লেস করব, যাতে করে গাছটি সূর্যালোক পায় এবং সিডপটগুলি হেলদি হতে পারে। দ্বিতীয় যে কথাটি বলবো বন্ধুরা, এই সময় কিন্তু জল খুব বুঝে শুনে প্রয়োগ করতে হবে। যখন আপনারা জল প্রয়োগ করবেন তখন বুঝে শুনে প্রয়োগ করবেন, প্রচণ্ড পরিমাণে জল দেবেন না। আবার মাটিটি কিন্তু একবারে ড্রাই হতে দেবেন না, তাহলে কিন্তু ভেতরের সিডপটের যে ভেতরে যে সিডসগুলি আছে সেগুলি শুকিয়ে যাবে বা হেলদি সিডস আপনি পাবেন না। তো আপনারা কি করবেন, গাছের মাটিটি সবসময় সিডপট যখন গাছে থাকবে সেই সময় ময়েস্ট রাখার চেষ্টা করবেন। আমার গাছগুলি যদি দেখেন, দেখবেন মাটিগুলো কিন্তু জবজবে ভিজে না, এগুলি কিন্তু হালকা ময়েস্ট ভাব কিন্তু রয়েছে। তো ভালো হেলদি সিড পেতে গেলে কিন্তু বা সিডপট পেতে গেলে কিন্তু আপনাকে জলটি একটু বুঝে শুনে দিতে হবে। তৃতীয় যে কথাটি বলবো বন্ধুরা, লক্ষ্য রাখতে হবে গাছে যেন কোনো রকমভাবে পোকামাকড়ের আক্রমণ না হতে পারে। পোকামাকড়ের আক্রমণ হলে কিন্তু আপনার সিডপটটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সময় থাকতে আপনাকে ব্যবস্থা নিতে হবে, গাছটিতে যে সিডগুলি আছে বা সিডপটগুলি আছে সেগুলোকে প্রতিদিন একবার করে খেয়াল রাখবেন, সকালবেলায় বিকেলবেলায় এসে, যে তার মধ্যে কোনো পোকার আক্রমণ ঘটেছে কি না। যদি ঘটে থাকে তাহলে অতি দ্রুত কিন্তু আপনাকে ব্যবস্থা করতে হবে। সিডপট তৈরির সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয়, এই সময় কিন্তু এদেরকে সঠিকভাবে খাবার কিন্তু প্রয়োগ করতে হবে। আমি এই সময় প্রত্যেক সপ্তাহে আমি সিডপটগুলি সতেজ থাকার জন্য, ভালো সিড পাওয়ার জন্য আমি এই গাছকে কী দিই, আমি এই গাছকে কম্পোস্ট সার দিই, তার সাথে হালকা করে খোল পচা জল এবং হাড় গুঁড়ো ও তার সাথে কিছুটা এনপিকে 19-19-19 কিন্তু আমি গাছের টবের সাইজ অনুযায়ী প্রত্যেক সপ্তাহে দিই। এই সিডপটের আরেকটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, এই সিডপটগুলি এতটা পরিমাণে বড় হয়ে গেলেও কিন্তু ছত্রাকের আক্রমণ হতে পারে। আপনারা খেয়াল রাখবেন যাতে বীজগুলিতে বা সিডপটগুলিতে কোনোভাবে জল না পায় বা জল জমে না থাকে, তাহলে কিন্তু আপনার গাছগুলিতে যে সিডপটগুলি আছে সেগুলি যে কোনো সময় ছত্রাকের দ্বারা আক্রান্ত হতে পারে। আমার গাছটি যদি ঠিকভাবে লক্ষ্য করেন, দেখুন আমি কিন্তু এগুলিকে খুব ভালোভাবে ফাঙ্গিসাইড স্প্রে করেছি। ফাঙ্গিসাইড স্প্রে করলে কি হবে, আপনার যে সিডপটটি রয়েছে সেই সিডপটটি কিন্তু ছত্রাক আক্রমণের হাত থেকে বেঁচে থাকবে। তো আপনারা অবশ্যই অন্ততপক্ষে মাসে তিনবার অর্থাৎ 10 দিন অন্তর কিন্তু, বা আপনারা চাইলে প্রত্যেক সপ্তাহেও করতে পারেন, ছত্রাকনাশক অতি অবশ্যই প্রয়োগ করুন। এতে আপনার সিডপটগুলি ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা পাবে।
শীতপটে যখন ছত্রাকের আক্রমণ হয় এই অংশ থেকে কিন্তু শুরু হয়ে পেছনের দিকে পচতে পচতে বা কালো হতে হতে যাবে। তো এত বড় শীতপট পাওয়ার পরেও যদি আপনার শেষমেশ শীত হারভেস্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত প্রচেষ্টা বৃথা যাবে। তাই 10 দিন অন্তর অন্তর অবশ্যই ছত্রাক আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছত্রাকনাশক স্প্রে করবেন। আর বন্ধুরা, এই গাছগুলি যখন শীতপটগুলি পরিণত হয়ে যায় তখন কি হয়, এই যে শীতগুলি রয়েছে এর পরের মধ্যে এগুলি কিন্তু ফেটে যায় এবং হাওয়ার মাধ্যমে প্যারাশুট থাকায় সেইগুলি কিন্তু উড়ে চলে যায়। তাই দেখুন, আপনারা প্লাস্টিকের কভার করে দিতে পারেন, অথবা এরকম আমি যেমন দড়ি বেঁধে দিয়েছি বা সুতুলি দড়ি বেঁধে দিয়েছি সেই রকম করে দিতে পারেন, যাতে করে এগুলি পরিণত হওয়ার পর ফেটে উড়ে না যায়। তো বন্ধুরা, এই কটি জিনিস আপনারা যদি বিষয় যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডেনিয়ামের যে শীতপটগুলি আছে খুব হেলদি হবে, খুব ভালো থাকবে এবং শীতপটগুলি থেকে খুব সহজেই আপনি শীত সারফেস করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।